গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল অলোনা। আমি দেবলীনা, চলে এসেছি 20 ডেজ ব্লগ চ্যালেঞ্জের ব্লগ নাম্বার 9 নিয়ে। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি থামলে আমরা বেরোবো শপিংয়ে। এইখানে আমাদের এইখানেই একটি দারুণ শাড়ির দোকান রয়েছে, তাঁত ঘর, অনেকেই জানো। তো তাঁত ঘরে যাবো শাড়ি কিনতে, কিন্তু এটা পুজোর শপিং নয়, সব মিলিয়ে মিশিয়ে একটা শপিং হবে। কি পারপাসে কেন যাচ্ছি, কেন শাড়ি কেনা হচ্ছে, এগুলো ক্রমশ প্রকাশ্য এখন বলছি না, নেক্সট ব্লগগুলো তার জন্য দেখতে হবে, জানতে হবে। তো চলো, আমি বেশি কথা বলছি না, আর শরীরটা এখনও কেঁচে রয়েছে, ওই জন্য ভালো লাগছে না বকবক করতে। তো আমি ক্যামেরাটা অফ করছি, রেডি হব, আর মা ঠাকুর ঘর থেকে এলেই আমরা দুজনে বেরোবো, আর মাসিও যাবে। তো মাসি তো শাড়ির দোকানটা রামপুরে, তাই মাসি রামপুর থেকেই উঠে পড়বে টোটোতে। তো আমি চেষ্টা করব আজকের ব্লগে অনেক নতুন নতুন শাড়ি দেখানোর, যারা আমার এখানকার চৈতন্যপুর হলদিয়ার, তারা যাতে ঝটপট এসে শাড়ি কিনতে পারে। আর সমস্ত দোকানের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ চেক করে নিতে পারো। কিংবা তো চলো দেখতে থাকো ব্লগ 9। তো ফাইনালি বৃষ্টিটা কমতে, মানে একটু কমতে, আমি আর মা বেরোলাম টোটোতে করে। টোটোও পাওয়া যায় না, কতক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেলাম। আর বৃষ্টি তো এখন টিপ টিপ করে মোটামুটি হচ্ছে। আমার এই বৃষ্টিতে একদমই বেরোতে ভালো লাগে না, কিন্তু মায়ের আবার এই বৃষ্টি ফৃষ্টি ভীষণ পছন্দ। মার বর্ষাকাল পছন্দ, তো বর্ষাকাল বৃষ্টির মধ্যে নাকি শপিং করতে দারুণ মজা লাগে, মায়ের বক্তব্য। আর আজকে না হলে সময়ও হচ্ছিলো না সবার, তো সেই হিসেবেই আজকে তো বেরোতেই হলো। এবার মাসিকে তুলে নেব, মাসি দাঁড়িয়ে রয়েছে রামপুরে, তো মাসিকে নিয়ে এবার দোকানের দিকে যাব। আর এই হলো আমাদের এখানের সেই কালী মন্দিরটা, যেটা আমি আগের দিন ব্লগে মাসির বাড়ি যাওয়ার পথে রাত্রিবেলায় তোমাদের দেখিয়েছিলাম। বাট দিনের বেলাতে দেখো মন্দিরটা কিন্তু দারুণ দেখতে, আমি অবশ্যই একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর ওই যে দেখো ছাতা মাথায় দিয়ে আমার মাসি আসছে, আর এত বৃষ্টি কাল, মানে কাল থেকেই হচ্ছে, পরশুদিন থেকে হচ্ছে, সরি কাল নয় পরশু থেকেই হচ্ছে এত বৃষ্টি। যাই হোক, এই মাসিও চলে এসেছে, এবার আমি আর আমরা তিনজনে মিলে এবার চলেছি। আর আকাশে দেখো এখনও মানে কীরকম মেঘ ঘনিয়ে রয়েছে, একদম জল ভরা মেঘ, টিপ টিপ করে এখন বৃষ্টি হচ্ছে, মোটামুটি সারাদিন মোটামুটি বৃষ্টি লেগেই রয়েছে। আর এরকম বৃষ্টিতে মেঘলা ওয়েদারে টোটোতে করে শপিং করতে যাচ্ছি মন্দ লাগছে না, বেশ একটা আলাদাই আমেজ। আর এই যে স্কুলটা দেখছো, এটা আমাদের এখানের একটা বড় স্কুল, প্লাস এই পাশে যে এটা, এটা হচ্ছে একটা কলেজ, আমাদের এখানে রামপুর কলেজ। তো আমি এখন যাচ্ছি এই রামপুর থেকেই একটু ভেতরের দিকে বাজিতপুর বলে একটা জায়গা, এখানেই এই শাড়ির দোকানটা, নাম তাঁত ঘর। যারা হলদিয়াবাসী আমার ভিডিও দেখছো অনেকেই হয়তো জানো, খুব ফেমাস একটা শাড়ির দোকান আমাদের এই লোকালিটিতে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, তোমরা কিন্তু একবার হলেও রামপুরে এসে কল করে লোকেশানটা জেনে নিয়ে এই শপে আসতে পারো। দারুণ কালেকশন থাকে এবং ভরে ভরে কালেকশন থাকে, মানে আমরা সচরাচর এই মফস্বল এরিয়ার মানুষ কি করি, কলকাতায় ছুটি অনেক কালেকশন দেখার জন্য। বাট তাঁতঘর কিন্তু একটা মিনি কলকাতা, মিনি গড়িয়াহাট বলতে পারো, কারণ একই ছাদের তলায় তুমি অনেক শাড়ির অনেক ভ্যারাইটি পাবে, এক দুটো পিস থাকবে না। এই দেখো আমি শাড়ির দোকানে ঢুকে গেছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কাকুর, মানে দিলীপ কাকু, এই ওনার তাঁতঘরের ওনার, উনি ওনার বাড়ি, এটা বাড়ির নিচে উনি এই শাড়ির দোকানটা করেছেন। তো ভরে ভরে মোটামুটি শাড়ি রয়েছে, এবং এক একটা শাড়ি এক পিস করে নয়, তুমি যত কালার ভ্যারাইটি চাইবে, যত শাড়ির ইয়ে চাইবে তোমার বাজেটের মধ্যে, সব রকম, মানে সেই 300 থেকে শুরু করে আপ টু তুমি 20,000-12,000 কত বাজেট তুমি ওঠাবে, যেরকম ওঠাবে সেই রকমই কাকু শাড়ি তোমায় দেখিয়ে দেবে। তো এতটাই সম্ভার রয়েছে এখানে, তো এই হচ্ছে ব্যাপার। আই দেখো আমরা তো বসেই গেছি, এবার চলো তোমাদের এবার এক এক করে শাড়ি দেখাতে থাকি। কি করতে সকালে? হ্যালো, এই আমাদের দোকানের মালিক, তিনি সব কিছু কেনার পর একটা শাড়ি ফ্রি দেন, যেটা গড়িয়াহাটে কোনো দোকানি দেন না। তাই তো দিলীপ বাবু, আজকে একটা তাহলে শাড়ি ফ্রি করছি তো, আর তোমার জন্য সব ফ্রি, সব সব ফ্রি, সব সব ফ্রি।
তো আমি শুরু করছি দেখানো তোমাদেরকে একটা একটা করে শাড়ি। আমরা তো কিছু কেনাকাটা করতে এসেছি, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি সেহেতু দিলীপ কাকু এক্সট্রা করে অনেক শাড়ি ভিডিওর জন্য দেখিয়ে দিচ্ছে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই তাঁত ঘরে যোগাযোগ করে নিও, ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, যারা বিয়েবাড়ি শপিং করতে চাও কিংবা বড় বাজেটের, হয় না বিয়েবাড়ি, তারপর অনেক অনুষ্ঠান থাকে যেগুলো বড় বড় বাজেটের, তো সেই বড় বাজেটের মানে বেশি অ্যামাউন্টের তুমি যদি জিনিস কেনো, তুমি যদি চাও যে ইএমআই সিস্টেম মানে ইনস্টলমেন্টে পেমেন্ট করবে, সেই সুযোগ সুবিধাও রয়েছে এই দোকানে। তুমি প্রত্যেক মাসে মাসে একটু একটু করে মেটাতে পারো। তো চলো আর আমি কথা বলছি না, তোমরা এক্সে বার্কারের কালেকশন দেখো। এখন কিন্তু কাতানের কালেকশন দেখাচ্ছে, মানে প্রত্যেকটা শাড়ি অসাধারণ, মানে আমার তো মনে হচ্ছে সবই একবার করে পরে পরে ফটো শ্যুট করি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর কোনটা তোমাদের পছন্দ হলো অবশ্যই জানিও। এই কালারটাও এটা অরিজিনাল ঢাকাই, অরিজিনাল ব্ল্যাক শাড়ির কম্বিনেশনটা দেখো, ব্ল্যাক আর রেড, মানে যা দুর্দান্ত কম্বিনেশনের কাতান শাড়ি এটা, কাতান সিল্ক, এত সুন্দর লাগছিল। আর ব্লাউজ পিসটাও দেখো পলকা রয়েছে, মানে আমার তো মনে হচ্ছিল ওটা নিয়েই নি। জামদানির প্রতি আমার একটা আলাদাই ফ্যাসিনেশন রয়েছে, বাট এই জামদানিটা দেখো একদম ইউনিক। এটা তো মানে কি বলবো, এটা অ্যাকচুয়ালি আমি নিয়েই নিয়েছি, তো পরে আমি দেখাবো কী কী শপিং করেছি। বাট এই জামদানিটা কিন্তু বঙ্গললনা নিজের জন্য নিয়ে নিয়েছে দিদির টাকায়। তো কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাকি সমস্ত শপিং আমি তোমাদেরকে পরে একটা ব্লগে দেখাবো। এটার উপর ইয়েলো কালারের আরেকটা শাড়ি, এটা কিন্তু দারুণ, একদম ইউনিক একটা কালার, বেশ অন্য রকম। এটা এটা রানি কালারের ব্লাউজ দিয়ে পড়তে হবে, কন্ট্রাস্ট হলুদ আর স্লেটে পড়লে হবে না, রানি কালারের, না রানি কালারের ব্লাউজ দিয়ে পড়লে তিনটে কালার একদম জাস্ট বেরিয়ে আসবে। সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। দাম কত আছে? 4,500 টাকা। পিওর মাইসোর সিল্ক, এগুলোর কি রেঞ্জ? 4,500 টাকা। এটা ভালো। এই শাড়িগুলোর কি দাম? 4,500। এগুলো কি শাড়ি? সবই কি তুমি 4,500 দেখায়? 4,500 আর 5,000 নিচে একটু নামো দেখি কি আছে। এটা কি শাড়ি? এটা হচ্ছে মালাই কটনের উপরে বুটিক করা। আচ্ছা, দাম কি? দাম 750 টাকা। অনলি 750, তাই তো? এটা অরিজিনাল বাংলাদেশি মসলিন।
অরিজিনাল বাংলাদেশী মুসলিম। আচ্ছা, 5000 টাকা দাম মাত্র? হ্যাঁ মাত্র। এখানে এলে কি ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবে? হ্যাঁ ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট কত আছে? 10% ডিসকাউন্ট আছে। আচ্ছা, একটু হলদিয়াবাসীকে বলো যে পূজোর কালেকশন ঢুকে গেছে, যেন তাড়াতাড়ি চলে আসে সবাই। একদম, হলদিয়াবাসীকে সবাইকে অনুরোধ করছি চলে আসবেন তাঁত ঘরে, পূজোর কালেকশন হেভি হেভি কালেকশন ঢুকেছে, যেটা আপনি কলকাতা মার্কেটে খুঁজলেও পাবেন না, একদম গ্যারান্টি দিই। আর এলে ডিসকাউন্ট পেয়ে যাবে, তাই তো? এলে ডিসকাউন্ট পেয়ে যাবে, কোনো ব্যাপার। আর কেউ যদি এই ভিডিও দেখে আছে তাহলে কি স্পেশাল ডিসকাউন্ট পাবে? আছে আছে, স্পেশাল ডিসকাউন্ট আছে, শুধু বলবে যে ভিডিও দেখে আমরা এসেছি। বাস তাহলে একদম নতুন ওইখানে ডিজাইন। দিলীপ কাকু বলে দিয়েছে যে ভিডিও দেখে তোমরা এসছো এটা কিন্তু যদি বলো তাহলে স্পেশাল ডিসকাউন্ট পাবে। তাহলে তোমরা কিন্তু যারা যারা হলদিয়াতে চৈতন্যপুরে আমার ভিডিও দেখে আসবে তারা কিন্তু অবশ্যই বলবে যে ভিডিও দেখে এসেছি, তাহলে স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবে। দেখাচ্ছে গরদের ওপরে কালারিং গরদ। আচ্ছা আচ্ছা, কালারিং গরদ এই সাউথ ইন্ডিয়ান। এটা অরিজিনাল সাউথ ইন্ডিয়ান। আচ্ছা, দাম আছে 8500 টাকা। 8500 টাকা। আচ্ছা, দেখাও এত হাইফাই কাস্টমার ভাববে যে এত দাম, একটু কম দামের আছে। এখানে 350 টাকা থেকে স্টার্ট। 350 টাকা থেকে শাড়ি স্টার্ট। আচ্ছা, 350 টাকা থেকে স্টার্ট। এবার আপনি আপনার বাজেট অনুযায়ী শাড়ি কিনবেন। এটা কি? শ্রীহরি। শ্রীহরি, শ্রীহরি সিল্ক। এটা হচ্ছে ডবল টোন আছে। এগুলো কি রেট? 5000। ও দিলীপ দাম, মানে দিলীপ বাকু মোটামুটি আজকে তো হাইসুট হাইসুট দাম বলছে। মাসি এটা দেখো, দোপিয়ান সিল্ক। দোপিয়ান সিল্ক রানি আর ইয়ের আচ্ছা, এটাও ডবল টোনের শ্রীহরি, বাই কালার আছে। এই ব্লু কালারটা কোথায় পড়বে? বডিতে, ব্লুটা বডিতে। আর হচ্ছে এটা, আচ্ছা এটার কি দাম আছে? 4500 টাকা। এটাকে কি শাড়ি বলে? এটা কিন্তু ডাবল টোন বেরোচ্ছে শাড়িটা থেকে। এটা একটা নতুন বউকে পরলে একদম দুর্দান্ত লাগবে। আর পাড়টা হচ্ছে হোয়াইটটা ঘুরবে, মানে এটা একদম ইউনিক। তো এই শাড়িটা তো আমার এত পছন্দ হয়েছে, বাট এটা আমার বাজেটের বাইরে। যেদিন আমি অনেক টাকা কামাবো অবশ্যই এই শাড়িটা কিনবো, এত সুন্দর। তো মোটামুটি আমাদের শপিং কমপ্লিট। এই যে কাকিমা এখন প্যাকিং শুরু করে দিয়েছে, বিলও হয়ে গেছে। তো কী কিনলাম, কিসের জন্য কিনলাম, এগুলো নিয়ে আমি নেক্সট একটা ব্লগ বানাবো। জাস্ট ওয়েট করে যাও একটু। আর শাড়ির কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, অনেক হিউজ রয়েছে, আমি জাস্ট অল্পই দেখাতে পারলাম। এই আপনাদের শপিং শেষ হয়েছে? হয়েছে, মনটা রয়ে যাচ্ছে শাড়ি দোকানে, মনটা যাচ্ছে বাড়ি। তাই দেহ যাচ্ছে বাড়ি, মন আছে শাড়িতে, লটুর পুতুর কাটছে। আরো শাড়ি দেখতে চাও তুমি? আরো নিতে চাই, দেখবো কি নিতে চাও, কি হবে নিতে চাই। আর এই যদি বলতো তুই এখন 1,00,000 টাকার শাড়ি কিনি, আমি নিয়ে চলে যেতাম। আর এই যে ম্যাডাম, আপনার কি পছন্দ হলো কিছু? ম্যাডাম বলুন, ম্যাডাম বলুন, পছন্দ হলো নিলাম তো।
তোমরাও সবাই চলে এসো এখানে শপিং করতে, আর হচ্ছে গিয়ে আমার ভিডিও দেখে এসছো এটা বললে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে ফটাফট চলে হাট করে, এখন এই বৃষ্টির দুপুরে ভিজতে ভিজতে এই রিক্সা ভ্যানে করে চলেছি। ম্যাডাম এত কিছু শপিং করেছেন, কি কি কিনা হয়েছে সেগুলো পরে আমরা দেখাবো। রিক্সাতে হাওয়া খাচ্ছি, একদম হেলতে দুলতে দুলকি চলে করতে করতে যাচ্ছি। তবে বেশিক্ষণ ক্যামেরা অন করবো না, কোথায় টুক করে পড়ে যাবে। তাহলে এখানেই শেষ করছি আমার 20 ডেজ ভ্লগ চ্যালেঞ্জের ভ্লগ নাম্বার 9। আশা করছি তোমাদের ভালোই লাগলো, কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব খুব ভালো থাকো, সবাইকে ভালো রাখো, কারণ ভালো থাকাটা প্রয়োজন তোমার জন্য, সবার জন্য। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।